সব রুমে ফলস সিলিং। আপনি যদি এখন বলেন এসি বন্ধ করে দিয়ে দুটো ফ্যান চালান আমার বিদ্যুতের খরচটা কমবে, এটার কিন্তু এখানেও আপনার উপায় নেই। তাহলে আপনি এখন এমন ডিজাইনে চলে যাচ্ছেন যে ডিজাইনগুলো আপনাকে প্রকৃতি বান্ধব হতে সাহায্য করছে। এখন কি কারো চোখে দেখতে অসুবিধা হচ্ছে লাইট বন্ধ বলে? কাজে প্রত্যেকে নিজের জীবনচারণটা কেমন ভাবে করি সেটাও যদি একটু চিন্তা করি, সেখান থেকেও রাষ্ট্রের উপরে প্রকৃতির উপরে চাপ কমিয়ে আনা সম্ভব। একজন প্লাস্টিকের কথা বলেছেন যে দোকানদার এবং উৎপাদনকারী। আমি আপনার এই মতের সাথে দ্বিমত পোষণ করি। একটা নিষিদ্ধ জিনিস বিক্রি করা সেটাও কিন্তু নিষিদ্ধ, উৎপাদন করাও যেমন নিষিদ্ধ, আপনি যদি বিক্রি না করেন তাহলে উৎপাদনকারীরা উৎপাদন করবে না। যে জিনিস বিক্রি হয় না সে জিনিস উৎপাদন করার কারো কোনো আগ্রহ থাকবে না। আর আইনটা যদি পড়েন সেখানে দেখেন উৎপাদন বিক্রি এমনকি ব্যবহার করা, আপনি যদি ব্যবহার করেন সেটাও কিন্তু খারাপ। এখন নানান যুক্তি দেখাবেন যে সব পলিথিন শপিং ব্যাগ না থাকলে বা পলিপ্রোপাইলিন ব্যাগ না থাকলে আমরা বাজার করব কেমন করে, আপনার বাবা বাজার করতো কেমন করে, আপনার দাদা বাজার করতো কেমন করে, সেভাবেই বাজার করবে। এখন আপনাকে চকচকা ব্যাগে বাজার নিয়ে আসতে হবে এমন তো কোনো কথা নেই। আর পলিথিনকে সস্তা কে বলে? পলিথিন তো 100 বছরেও পৃথিবী থেকে যাবে না। এখন আমাকে বলবেন বুড়িগঙ্গা নদী আপনি উদ্ধার করে দেন, ড্রেজিং করে দেন, ড্রেজিং মেশিন ওখানে চলে না তো, কারণ 3 থেকে 6 ফিট ওখানে পলিথিন ব্যাগের আসতো, ওইটাকে আমরা কেমন করে পরিষ্কার করবো? আর যদি আপনি পলিথিন ব্যবহারটা বন্ধ করেন আপনার নিজের পার্ট, আপনার বাসায় যে পুরনো শাড়িগুলো আছে ওগুলো কেটে ব্যাগ বানাবেন, আপনার চট এই দেশীয় জিনিসগুলো ফেরত আসবে, আপনার মাটি দিয়ে টপ বানাতো কামারেরা তারা আর নেই এখন, কারণ প্লাস্টিকের টপ চলে এসছে। তো কাজে পলিথিন শপিং ব্যাগ বন্ধের ফলগুলো দেখেন, এক হচ্ছে 100 বছরেও এটা পৃথিবী থেকে হারাবে না, দুই হচ্ছে আমাদের যেহেতু বর্জ্য কালেকশনের সিস্টেম খুব খারাপ, এটা গিয়ে সব নদী নালা খাল বিলে পড়ছে, সেখান থেকে ওগুলো মাইক্রোপ্লাস্টিক হচ্ছে ভেঙে ভেঙে, সেই মাইক্রোপ্লাস্টিক মাছ খাচ্ছে, সেই মাছ আপনি খাচ্ছেন। আমাদের সাভার এলাকাতে মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এখন আপনি আমাকে বলবেন আমি ফ্রিজের মধ্যে কেমন করে রাখবো? ফ্রিজের মধ্যে পাতলা কাপড় দিয়ে রাখা যায় না, খয়েরি কাগজ দিয়ে রাখা যায় না, রাখা যায় তো? ওই ব্যাগটা বানাতে যে পরিমাণ কেমিক্যাল ওটার মধ্যে মেশানো হয়, সঠিক তাপমাত্রা না হলে, বেশি তাপমাত্রা হলে, অতিরিক্ত কম তাপমাত্রা হলে এটা নানান ধরনের বিরূপ প্রক্রিয়া হবে, বেশি তাপমাত্রা হলে ওটা লিকেজ হয়ে আপনার খাদ্যে মিশে যেতে পারে। এখন মানুষের ব্রেইনের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, মায়ের দুধে, প্লাসেন্টাতে, রক্তে, যকৃতে, আর কতদিন আমরা বসে থাকবো? এখন রিসাইক্লিং এর কথা বলা হয়, রিসাইক্লিং আমাদের লাগবে, কারণ যেই প্লাস্টিক গুলো আপনি অলরেডি করে ফেলেছেন, আমি কিন্তু একবার ব্যবহার্য প্লাস্টিক আর শপিং ব্যাগের কথা বলছি, সকল প্লাস্টিকের কথা বলছি না, ওই ওইগুলো আপনি কি করবেন? ওগুলো তো অলরেডি চলে এসেছে আপনার সিস্টেম। আমাদের কথা হচ্ছে নতুন করে আর প্লাস্টিক প্রোডাকশনে আমরা যাব না, যেগুলো চলে এসেছে ওটার তো একটা বিহিত করতে হবে, কিন্তু সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণে রিসাইক্লিং করাটা জরুরি। প্রাইভেট কোম্পানি যখন করবে সে ওটাকে গলিয়ে আর কিছু করে ফেলবে, কিন্তু সেখানে কেমিক্যাল ম্যানেজমেন্টটা করে না। এবং গ্রিন পিস বলে যে আন্তর্জাতিক সংস্থা আছে তারা বলেছে রিসাইকেল প্লাস্টিক অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে প্রথমবারের প্লাস্টিকের চেয়ে।